রেশন থেকে দেওয়া আটা নিয়ে অভিযোগ উঠল হুগলি জেলার পোলবার রাজপাটি গ্রাম পঞ্চায়েতে তোয়াগাছি এলাকায়। বুধবার সকালে কয়েকশো প্যাকেট রেশন থেকে দেওয়া আটা রাস্তায় ফেলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, রেশনে দেওয়ার আটার মান অত্যন্ত নিম্নমানের, গন্ধ, পোকা, ভুষিযুক্ত আটা খাওয়ার উপযুক্ত নয়, ভালো আটা দেওয়ার দাবিতে এই দিন তারা বিক্ষোভ দেখান। আটাগুলো তো মানুষ খেতেই পারছে না, পোকায় ভর্তি, গন্ধ, চিটচিটে ভাব, এই মাত্র পোকা বার করলো, চিটচিটে ভাব, গন্ধ, ফেলে দেওয়ার কারণটা কি? তাদের ফেলে মানুষ না খেতে পারলে কি করবে? তাহলে তার জন্য ছাগল খাচ্ছেন, ছাগল খাওয়াচ্ছে এবং কেউ পয়সা হবে, কেউ মানে অল্প দামে বিক্রি করে দিচ্ছে, কি করবে? মানে খাবার উপযোগ্য আটা নয়, মানুষটা সে খাবার উপযোগ্য আটা নয়। ওই যে দেখুন ছাগলে খাচ্ছে, হুগলি থেকে সুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।